নমস্কার দর্শকবৃন্দু। কেন্দ্রীয় বাহিনী না থাকলে পঞ্চায়েত ভোটের ডিউটি বয়কট, সেন্ট্রাল ফোর্সের দাবিতে হুঁশিয়ারি শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। অবশেষে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষিত হলো। সেই নির্বাচন পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে করাতে ইচ্ছুক রাজ্য সরকার। তবে পুলিশের ভরসায় ভোট কেন্দ্রে যেতে চাইছে না ভোটকর্মীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। 8ই জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে। আজ থেকে মনোনয়ন শুরু, শেষ দিন 15ই জুন। 20 জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করেন। মাঝে ঠিক এক মাস সময়ে। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, দার্জিলিং এবং কালিম্পংয়ে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ 8ই জুলাই শনিবার, মনোনয়ন জমা শুরু শুক্রবার 9ই জুন থেকে। বৃহস্পতিবার থেকে রাজ্য নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে, ফলে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না। 9ই জুন থেকে মনোনয়ন জমা শুরু, 15ই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 17 তারিখ স্ক্রুটিনির শেষ দিন, মনোনয়ন প্রত্যাহারের জন্য 20 জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। মোট 22টি জেলায় 3317টি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা 58,594। মোট পঞ্চায়েত আসন 63,283। রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী কাকে দিয়ে ভোট করানো হবে, এই নিয়েই প্রশ্ন শুরু হয়। রাজ্য নির্বাচন কমিশন জানায়, এই ব্যাপারে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত। তবে এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন কমিশন। এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আচমকা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আমরা ভোটকর্মীদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, প্রতিটি ভোট কর্মীর সুনিশ্চিত নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স না দিলে কোনোভাবেই আমরা ভোটকর্মীর দায়িত্ব পালন করব না। নো সেন্ট্রাল ফোর্স, নো ইলেকশন ডিউটি। এই দাবিতে আমরা আগামী 13ই জুন মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশনে সামিল হচ্ছি। প্রত্যেক ভোটকর্মী মেল করে নির্বাচন কমিশনে এই দাবি জানাবে। প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোটকর্মীরা ডিউটি বয়কট করবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে পঞ্চায়েত ভোট, আসন্ন পঞ্চায়েত ভোটে এই ডিউটি যারা ভোটকর্মী যারা রয়েছেন, তারা যখন নাকি ডিউটিতে যায়, তারাই একমাত্র জানে বা তারাই একমাত্র মুখোমুখি হয় যে সেখানে যে ধরনের সমস্যা হচ্ছে তার। কোনো কোনো পঞ্চায়েত ভোটে এরকম দেখা গেছে বেশ কিছু বুথে কিন্তু বিভিন্ন ধরনের গণ্ডগোল হয় এবং তার জন্য প্রিসাইডিং অফিসারদের কিন্তু কাঠগড়ায় দাঁড় করায়। এখন ভোটকর্মী যারা, তারা কিন্তু ভোট করতেই যায়, তারা কিন্তু আদার্স কোনো দায়িত্ব মধ্যে তারা থাকে না। তারা ভোট করাবে, ভোট করে তারা চলে আসবে এবং সুষ্ঠুভাবে ভোট করানোর দায়িত্ব কিন্তু একমাত্র প্রশাসনের। এবং সেখানে যদি নাকি সেন্ট্রাল বাহিনী না থাকে, তাহলে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা বেশ কিছু পঞ্চায়েত ভোটে আমরা দেখতে পেয়েছি। সেই কারণে কিন্তু এরকম দাবি জানানো হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না থাকলে কিন্তু ভোটকর্মীরা ডিউটিতে যাবেন না বা ডিউটি বয়কট করবেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।